टाइम हलो आज के रेडी कर बाबिन के रेडी कर दिए बाबिने पापा घूम थे उठल डाकिनी ओके घुमा था घुमा आमी उठे गेछी रेडी करेनी आर जखन आमार पायर बैथाटा कमे गेछे माने हल्का आछे कालकेर मतन बैथाटा नेइ ओई कारणे आमी करे निलाम तो बाबिन एखन एकटु करछे खेला एई जे आमार बाबुई पाखि नीचे बसे बाबिन एखन करछे खेला आर चले जाबे एकटु परे 7:30 बेराबे स्कूलेर जन्य तो चलो सकाल आज के एखान शुरू करी बाबुई पाखी चले गेल स्कूले और अभी एबार आमार काजे लेगे पड़ी घर दोर क्लिनिंग ए सकाल शुरू हो गए सकाल एखे ना 5:30 शुरू हो गए बाबिन चले जाए खूब घूम पाए घूमिए पड़ी तो घुमाले हमें घुमाले ही घुमानो जाए किन्तु घुमाले लेट हो जाए किा लेट हो जाए कारण एके बारे कोड़े बाबिन के लिए तपर शुई तो चलो काज बाज शुरू कर दी ताड़ाताड़ी कर घर क्या छेड़े चले रान्ना घरे तो रान्ना घरे तेल गरम बसे दिए झोल करब बोले आज के करब हमसे झोल आलू दिए मेर झोल करब तो माछेर झोल करार जोन्नो आमार एखाने सब काटा आछे एखाने आलू टमेटो आदा रसुन पेस्ट पेंयाज कुचनो धने पाता काचा लंका तो समस्त किछु काटा आछे तेलटा गरम होले आमी एबार माछगुलो एक एक करे भेजे नेब আর এখানে আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি আওয়াজ নিশ্চয়ই পাচ্ছো ফটফট করে পাচ্ছে তো অবশ্যই আর মাছগুলো চাপা দিয়ে ভাজবে না হলে একদম তেল তেল ছিটে গা পোষ্কার রান্নাঘরে তেল ছিটবে তো ওই কারণে অবশ্যই চাপা দিয়ে তারপরে আর মাছ ভাজতে হয় দেখো এত চাপা দিয়ে দিয়ে ভাজছি তবুও যে মাছটা উল্টাতে গেছি আর পুরো হাতে তেল পড়ে একদম হাত জ্বলে পুড়ে যাচ্ছে আমার তো মাজন লাগিয়েছি এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখন বাবিনকে বেদানা দিয়ে দিই বাবিন একটুও স্কুলে আজকে টিফিন খায়নি ওই কারণে আসতেই বেদানাগুলো দিয়ে বাবিন বসে খায় না না তো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি বাবা যা ফাটলো মানে ধারণার বাইরে যা পরিমাণে মাছগুলো আজকে ফাটলো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেব টমেটো দিয়ে দেব এই লঙ্কাগুলো আমি গোটা দিয়ে দেব কারণ না ঝাল হলে আর কেউ খেতে পারবে না ওই কারণে আর এর মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এবার খুব ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তো আমি এবার জল দিয়ে দিলাম এখানে আমার ঝোল ফুটে গেছে আর আমি এখানে মাছগুলো দিয়ে দেব এখানে আমার রেডি একদম তেল তেলে আর মাছের ঝোল আর এই বাটিরটা হচ্ছে বাবিনের বাবিনেরটা লঙ্কা দেওয়ার আগে তুলে রেখেছি আর এটা হচ্ছে আমাদের ঝোল তো রান্না করে একেবারে স্নান করে চলে এসেছি এখন শুধু খাওয়ার অপেক্ষায় না এখন
খাওয়ার জামা কাপড় গোছে। আর আমার এই দিকটা না কি জানি এত কালো কালো আসছে, তো এই যে এখন জামা কাপড় গুলো গুছাবো, গুছিয়ে নিয়ে তারপরে ব্রেক করব, তারপর হ্যাঁ ব্রেক নেব, আমরা খেয়ে দিয়ে তখন ঘুমাবো, ঘুমানোটা আমাদের ব্রেক তাই না। ও দেখো দেখেছ মাম্মামকে মারছে, ও মারে না আর কি মারছে, আমার বাবুই পাখি। জোরে বাজ পড়লো, মানে কি বলবো আমি, আমার ছেলে দুজনে দুজনকে ধরে আছে, ভীষণ জোরে বিদ্যুৎ চমকালো, আচ্ছা বাস ভীষণ জোরে বিদ্যুৎ চমকালো, তো আর আমি আর আমার বাবিন একা আছি, ঘরে কেউ নেই, আমার না ভীষণ ভয় লাগে জানো তো, কারেন্ট ফারেন্ট যদি চলে যায়, এখন তাও ঠিক আছে, যদি রাত্রির বেলা হয় তখনই ভয়টা লাগে, এখন তাও ঠিক আছে থাকা যায়, কিন্তু রাত্রির বেলাটা আমি একদম একা থাকতে পারি না, কি করব থাকতে তো হবেই, কিছু করার নেই। ও চলো জামা কাপড় গুলো এক এক করে গুছিয়ে নি, আর বাবিনের তো ইয়ে কেকে আস্তে আস্তে আস্তে, বাবিনের তো কেকে ডিজাইন গুলো দেখালামই মিয়ামোরে, তো খুব একটা তো পছন্দ হয়নি, কাস্টমাইজ কেক করার ইচ্ছা আছে, দুটো কেক ফটো তুলে রেখেছি, তো দুজনকে পাঠাবো, দুজনকে ফটোগুলো পাঠাবো, কি বলে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাবুই পাখির আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি জায়গায়, জায়গা মানে যে জায়গাটা ডাকে আয় আয়, এবার শুবি আয় খাওয়ার পর খাট, তো খাটে চলে এসেছি, এখন আমরা এখন টানা ঘুম দেবো, এখন বাজে 1:18, 1:18 থেকে 6টা পর্যন্ত টানা ঘুম দেবো, চলো ঘুমিয়ে নি তারপরে আবার বিকেলবেলা দেখা হবে। আর এখানে স্ট্যান্ড ফ্যান চলছে যেহেতু আমার চুলগুলো সরে হাওয়াতে সরে যাচ্ছে। গুড ইভিনিং, তো এখন বেরাচ্ছি বাবিনকে পড়তে দেওয়ার জন্য, এখন যাচ্ছি একটু বিরাটি, বিরাটির থেকে তারপরে যাব বাবিনকে পড়তে দিতে, তাই তো বাবি, তাই চলো আমার বর বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে যাই। এই যে এখন এসছি আমরা স্মার্ট বাজারে, তো এটা বিগ বাজার ছিল, বিগ বাজারটা উঠে গিয়ে আজকেই স্মার্ট বাজারটা ওপেন হলো, তো ওর জন্য চলে এসছি একটু ঘুরতে, মানে ঘুরতে মানে দেখতে কি কি আছে, তো স্মার্ট বাজারে কেনাকাটি আমাদের কমপ্লিট, তো আমরা আজকে আর প্লাস্টিক নিইনি, গাড়ির ডিকিতে ঢুকিয়ে নিচ্ছি সব, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, আজকের ভিডিও টাটা, বাই বাই, গুড নাইট।